হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আপনারা বয়স্ক লোকেদের মাথায় পরচুল পড়তে দেখেছেন, এমন কি মেয়েরাও কোনো অনুষ্ঠানের সময় পরচুল পড়ে থাকে তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু এই পরচুল যখন আপনার জীবনে বিভীষিকা ডেকে আনে তখন ব্যাপারটা কেমন হয়? এই রকমই বেশ কিছু রহস্য, রোমাঞ্চ এবং থ্রিলারে ভরপুর আজকের এই কোরিয়ান হরর মুভি দ্য উইগের গল্প। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আসুন আর দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। মুভির কাহিনী এমন দুই বোনকে নিয়ে যারা ছোটবেলায় নিজেদের পেরেন্টসকে হারিয়েছিল। তখন থেকেই বড় বোন জিহুন সমস্ত রেসপন্সিবিলিটি সামলায়, ঘর চালানো, নিজের বোনের দেখাশোনা সব কিছুই সে করত। ধীরে ধীরে তারা একা থাকতে শিখে নতুনভাবে জীবনটাকে শুরু করেছিল। কিন্তু তাদের জীবন থেকে যেন সমস্যা কম হওয়ার নামই নিচ্ছিল না। কিছু বছর পরে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে জিহুনের ভোকাল কর্ড ড্যামেজ হয়ে তার কথা বলার ক্ষমতা সারা জীবনের মতো চলে যায়। সে তাও হার মানেনি, কিন্তু তার পরে যে ধাক্কা সে পেয়েছিল সেটা তাকে ভিতর থেকে নড়িয়ে দেয়। সে জানতে পারে তার ছোট বোন সুহুন ক্যান্সারে আক্রান্ত। এরপর শুরু হয় নতুন জীবনযুদ্ধ। আস্তে আস্তে সময় এগোতে থাকে। জিহুন বুঝতে পারে এই জীবনযুদ্ধে সে জিততে পারবে না। দিনের পর দিন সুহুনের অবস্থা খারাপ হতে থাকে। ঘরের থেকে বেশি সময় তাকে হসপিটালেই কাটাতে হচ্ছিল। বাট ফাইনালি যখন জিহুন জানতে পারে সুহুনের কাছে বেশি সময় নেই, সে আর কিছুদিনেরই অতিথি, তাই সে সুহুনকে বাড়িতে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। এমনিও এই ট্রিটমেন্টের অনেক বেশি সাইড এফেক্ট তাকে ভুগতে হচ্ছিল, ফলে তার সব চুল উঠে যায়। এছাড়াও অসুস্থ থাকার কারণে সে ডিপ্রেশনে ভুগত। হয়তো নিজের বাড়িতে গিয়ে সে একটু বেটার ফিল করবে। জিহুন তাকে একটা উইগ অর্থাৎ পরচুল গিফট করে। প্রথমে সুহুন এটাকে অত খেয়াল করে না, তাই জিহুন সেটা ঘরের কোণে রেখে দেয়। কিন্তু ফাইনালি একদিন সে উইকটাকে পরা মাত্রই একদম তার কনফিডেন্স ফিরে আসে। আয়নায় নিজেকে এক নতুন রূপে দেখতে পায়। তার স্কিন গ্লো করছিল, ভীষণ সুন্দর লাগছিল তাকে। সুহুন খুব খুশি হয়। এদিকে জিহুন তার বয়ফ্রেন্ড কিসুকের সাথে দেখা করে তাকে ডিনারে ইনভাইট করে। ডিনারের সময় জিহুন নিজেই খুশি ছিল না, সে ফোর্সফুলি হাসার চেষ্টা করছিল। কিন্তু সব থেকে অদ্ভুত বিহেভ সুহুন করছিল। সে তার দিদির সামনেই কিসুককে জিজ্ঞেস করে, যদি আমার দিদিকে ভালো না লাগে তাহলে আমাকে ট্রাই করতে পারো। অর্থাৎ সে দিদির বয়ফ্রেন্ডের উপর লাইন মারছিল। কিসুক তার এই কথা শুনে অবাক হয়ে যায়। রাতে ফিরে যাওয়ার সময় আমরা জানতে পারি জিহুনের সাথে কিসুকের ব্রেকআপ হয়ে গেছে। পরের দিন সুহুন পুরনো অ্যালবাম নিয়ে বসে পড়ে। সে একটু বেশি অ্যাক্টিভ আর খুশি ছিল। বহুদিন ছবি তোলার অভ্যাসটা চলে গেছে বলে সে জিহুনের সাথে একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে নতুন ছবি এবং নতুন মেমোরি ফ্রেমে বন্দি করতে। কিন্তু এইসবের মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে যখন একটা মেয়েকে তার ক্যামেরা দেয় তাদের ছবি তুলে দেওয়ার জন্য, সেই মেয়েটি অন ক্যামেরায় সুহুনের চুল অদ্ভুতভাবে হাওয়ায় ভাসতে দেখে, কিন্তু রিয়েলিটিতে সেটা পুরো স্টেবল ছিল। বাড়ি যাওয়ার সময় সুহুন তার দিদিকে বলে সে খুব এনার্জেটিক ফিল করছে, যেন সে সুস্থ হয়ে উঠছে। কিন্তু তখনই সুহুন একটা অদ্ভুত ভিশন দেখতে পায়। বাড়ি ফিরে জুহুন তাকে ওষুধ দিয়ে চলে যায়। কিন্তু কিছুদিন ধরে সুহুন ওষুধ না খেয়ে সেগুলো ফেলে দিচ্ছিল, কারণ তার ওষুধের দরকারই লাগছিল না। সে এই ওষুধ ছাড়াই অনেকটা স্ট্রং ফিল করছিল, আর সাথে তার উইগের প্রতি অবসেশন অদ্ভুতভাবে বাড়তে থাকছিল। সে এটাকে কখনোই খুলত না, না স্নান করার সময়, না শোয়ার সময়, সবসময় সে এই উইগ পরে থাকত। মাঝে মাঝেই এটাকে আঁচড়াত আর নিজেকে আয়নায় দেখত। আজকাল সে একটু বেশি ঘুরতে যাচ্ছিল, তাই বেশিরভাগ সময় বাইরে থাকত, অনেক ছবি তুলত আর কিসুকের সাথে দেখা করত। একদিন যখন সে ট্রেনে ফিরছিল তখন আমরা লক্ষ্য করি অচেনা একজনের ছায়া সুহুনের দিকে তাকিয়ে আছে। কিন্তু সুহুন নিজের দুনিয়াতেই মত্ত ছিল, সে নিজের ঘরের কালারও চেঞ্জ করে নেয়। একদিন তাদের এক বন্ধু কুংজু তাদের সাথে দেখা করতে আসে। সে ভীষণ আপসেট ছিল, কারণ তার হাজব্যান্ড তাকে চিট করছিল। একদিন হাতে নাতে ধরলে সে তার গায়ে হাত তোলে, এমনকি এই বিষয়ে কথা হলে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিতে চায়। ফলে তার করার কিছুই ছিল না,
সব শুনে জিহুন তাকে সান্ত্বনা দেয়। তাকে বসিয়ে রেখে জিহুন খাবার আনতে গেলে তার অজান্তেই কুংজু সুহুনের রুমে ঢুকে যায়। সুহুন সেই দিনেই তার নিজের উইকটা খুলে স্নানে গেছিল। কুংজু মজার ছলে সে উইকটা পরে নেয়। এটা পড়া মাত্রই কুংজু নিজেকে আয়নায় দেখলে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তার বয়স এক ঝটকায় অনেকটা কমে গেছিল। তাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং বোল্ড লাগছিল। কুংজু সে উইকটা পরেই তার হাজব্যান্ডের সাথে দেখা করতে যায়। সে তাকে দেখা মাত্রই মোহিত হয়ে পড়ে। কিন্তু অন্যদিকে উইক ছাড়া সুহুন আগের থেকেও বেশি কমজোর হয়ে গেছিল। তার নাক থেকে রক্ত পড়তে থাকে আর সে অজ্ঞানও হয়ে যায়। মনে হচ্ছিল যেন রোগটা হঠাৎ করে ফিরে এসেছে। জিহুন এসে তার জ্ঞান ফিরিয়ে তাকে ওষুধ খাওয়ায়, কিন্তু সুহুন শুধুই তার উইকটাকেই খুঁজছিল। তার এই কন্ডিশন দেখে জিহুন খুব ভয় পেয়ে যায় আর কুংজুকে মেসেজ করে সে উইকটা ফেরত দিতে বললে মেসেজের কোনো রিপ্লাই আসে না। পরের দিন পুলিশ স্টেশন থেকে জিহুনের কাছে ফোন আসে, কারণ কাল রাতে হোটেলের বাথরুমে কুংজুর লাশ পাওয়া গেছে। সাথে তার হাজব্যান্ডও ছিল। দুজনকে চুল ঢাকা অবস্থায় উদ্ধার করা হয়। মনে হচ্ছিল কুংজু নিজের হাজব্যান্ডকে চুল দিয়ে জড়িয়ে মেরে পরে নিজেই সুইসাইড করেছে। যেহেতু কুংজুর ফোনে লাস্ট কল জিহুনের ছিল, তাই জন্য তাকে পুলিশ স্টেশনে ডাকা হয়। কিন্তু এই কুংজুকে সে যেন চিনতেই পারছিল না। তাকে অনেকটা বয়স্ক লাগছিল। আর সিহুন তো মানতেই রাজি হয় না যে কুংজু তার বরকে হত্যা করবে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত। বাড়ি ফিরলে জিহুন লক্ষ্য করে খুব অদ্ভুতভাবে সে উইক সুহুনের কাছে চলে এসেছে। অন্যদিকে সুহুন নিজের আগের ফর্মে ফিরে এসেছিল। তাকে একটু বেশি অ্যাট্রাকটিভ দেখাচ্ছিল আর সে তার এই রূপের জাদু কিসুকের উপর চালানোর চেষ্টা করে। সে তাকে নিয়ে ক্লাবে যায় আর জোর করেই তার সাথে ডান্স করতে থাকে। কিন্তু এই সব কিসুকের একদম ভালো লাগছিল না। সে অলরেডি জিহুনকে ফোন করে ইনফর্ম করে দিয়েছিল এই ব্যাপারে। তাই জিহুন ক্লাবে পৌঁছে যায়। সুহুন যেন তাকে দেখা সত্ত্বেও পুরোপুরি ইগনোর করছিল। তার ব্যবহার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সে জিহুনের সাথে খুব রাফলি বিহেভ করে তার মিউটনেসের মজা ওড়াতে থাকে। এরপর বাথরুমে গেলে সুহুন কুংজুর মৃত্যুর ভিশন দেখতে পায়। সে চেঁচাতে শুরু করলে তখন তার বোন এসে তাকে সামলায়। কিন্তু দিনের পর দিন সুহুনের ব্যবহার উইয়ার্ড হতে থাকে। তার চুলের প্রতি যেন অবসেসড আরও বেড়ে গেছিল। জিহুন এই ব্যাপারে ডক্টরের সাথে কথা বলতে যায়। ডক্টর বলে সুহুনের সাথে এক প্রকার মিরাকেল হয়েছে, যার কারণে সে এত ফাস্ট রিকভারি করছে। এবং এই হ্যালুসিনেশন তার ওষুধের সাইড এফেক্টের জন্য হচ্ছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। টেস্টের রেজাল্টও ছিল বেশ প্রমিসিং। কিন্তু টেনশন শুধু একটা জিনিস নিয়েই, তার চেহারা। সেটা যেন একটু বেশি বদলে গেছিল। এদিকে জিহুনের জীবনও বদলাচ্ছিল। এই সব কিছুর চাপ সে নিতে পারছিল না। এমনকি কিসুক তাকে মেন্টাল সাপোর্টও দিচ্ছিল না, কারণ সে তাকে আর ভালোবাসে না। এই সবের সুযোগ নিয়ে সুহুন তাকে নিজের কাছে আনবার চেষ্টা করে, তাকে সিডিউস করে, এমনকি তার সাথে জোর করার চেষ্টা করলেও সাকসেসফুল হয় না। কিসুক তাকে থামিয়ে দেয়। কিন্তু সে খেয়াল করে সুহুন তাকে টিচার বলে ডাকছিল, যেটা বড়ই অদ্ভুত ছিল। পরবর্তী সময়ে এই সব জানলে দুই বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। জিহুন বুঝতেই পারছিল না তার বোনের এইসব কি হচ্ছে এবং কেনই বা সে এটা করছে। কিন্তু সুহুনের যেন কিছুই যায় আসে না। একদিন জুহুন এমন কিছু দেখে যাতে সিওর হয়ে যায় যে সুহুন এইসব নিজে করছিল না, বরং অন্য কেউ তাকে দিয়ে এইসব করাচ্ছে। আসলে সেই দিন বাথরুমে সুহুন তার উইককে আঁচড়াচ্ছিল, কিন্তু জিহুন ক্লিয়ারলি সে উইকের সাথে একটা শরীর দেখতে পায় যেটা উল্টো হয়ে ঝুলছিল। সে বুঝে যায় এই উইক কার্সড। সে তখনই সে উইককে নষ্ট করার জন্য কাঁচি দিয়ে সেটা কেটে দেয়, যার পরিণাম হয় ভয়ঙ্কর। সুহুনের শরীর হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং তার রক্তবমি হতে থাকলে তাকে তাড়াতাড়ি হসপিটালাইজড করা হয়। টেস্ট করলে জানা যায় তার রোগ আবার ফিরে এসেছে এবং সেটা আরও খারাপভাবে শরীরে অনেকটা ছড়িয়ে পড়েছে। এমনকি তার বয়সও খুব তাড়াতাড়ি বাড়ছে। কিসুক সুহুনের সাথে দেখা করতে যায়। সে তার ক্যামেরা তাকে দিয়ে সেটা রিল ডেভেলপ করার জন্য রিকোয়েস্ট করে। এরপর সুহুন খুব অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। সে আবারও তার ওষুধ ফেলে দিচ্ছিল। এই সময় একটা ভিশন আসে, যেন তার মাথা থেকে সেই সমস্ত ট্যাবলেট ফুটো হয়ে বেরিয়ে আসছে। এরপরেই হঠাৎ সে হসপিটাল থেকে নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে খুঁজতে শুরু করে, কিন্তু জিহুন বুঝতে পেরে গেছিল তাকে প্রবলেমের গোড়া অবধি যেতে হবে। তাকে যেমন করেই হোক
উইগের সত্যতা এবং সেই আত্মা কি চায় সেটা জানতে হবে। সে ওই দোকানে যায় যেখান থেকে এই উইগ কিনেছিল। দোকানদারের থেকে জানতে পারে এই উইগের কোম্পানি মৃত মানুষের চুল থেকে উইগ বানায়, আর পার্টিকুলার এই উইগটা বানানোর সময় সেই কোম্পানির মালিকের মৃত্যু হয় এবং তার মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, আর এখন সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। জিহুন তার থেকে অ্যাড্রেস নিয়ে তখনই ফ্যাক্টরির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছলে মালিকের মেয়েটিকে দেখতে পায়। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলে এই উইগটা বানানোর সময় তার বাবার মৃত্যু হয়েছিল। তিনি মারা যাওয়ার সময় বলেছিলেন এই উইগ জীবন্ত, আর এই চুল কোনো মৃত মেয়ের নয়, বরং একটা জীবিত ছেলে হিজুর মাথা থেকে কাটা হয়েছিল। হিজু তারই ক্লাসমেট ছিল, তারা একই কলেজে আর্ট ডিভিশনে পড়ত, যেখানে কিসুক একসময় টিচার ছিল। হিজুর সমকামিতা এবং মেয়েদের মতো অ্যাপিয়ারেন্স হওয়ার জন্য বাকি ছেলেরা তাকে অপমান আর বুলি করলেও কিসুক তাকে পছন্দ করত। তারা একসাথে অনেক টাইম কাটাত। আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। হিজু কিসুকের জন্য পুরোপুরিভাবে ডেডিকেটেড ছিল, কিন্তু এর পরেই কিসুকের দেখা হয় জিহুনের সাথে। কিসুক হিজুকে ভুলে তার সাথে এনগেজড হয়ে যায়। এবার তাকে প্রোটেক্ট করার যেহেতু কেউ ছিল না, তাই বাকি ছেলেরা সুযোগ পেয়ে একদিন হিজুকে খুব মারে। তার লম্বা ঘন চুল কেটে সে উইক কোম্পানিকে বেচে দেয়। হিজু এটাতেও কিছু বলেনি, মুখ বুঝে সব সহ্য করেছে। কিন্তু যেদিন সে দেখে কিসুকের বিয়ের কথা চলছে, তখন সে খুব দুঃখ পায় এবং আর্ট কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়। এইসবের ব্যাপারে কিসুক জিহুনকে কিছুই কখনো বলেনি। এই ঘটনার পর সে কলেজ চেঞ্জ করে নেয়, এমনকি ঘর বদলে ফেললেও হিজু তাকে ফলো করা বন্ধ করে না। মারা যাওয়ার পরেও সে তাকে হন্ট করত। একদিন কিসুক জিহুনের এক্সিবিশনে যাচ্ছিল, কিন্তু এক্সিবিশন হলে যাওয়ার আগেই তার সামনে হঠাৎ সে উইগ এসে পড়লে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এরপরেও অনেকবার সে হিজুর আত্মাকে দেখতে পায়। কিসুক বুঝে গেছিল এর থেকে সে কখনোই মুক্তি পাবে না, এবং তার সাথে গিল্টি ফিল তো ছিলই, তাই সে জিহুনের সাথে ব্রেকআপ করে নেয়। কিন্তু হিজু জিহুনকেও ছাড়েনি। একদিন যখন সে বাড়ি ফিরছিল, তার সামনের গাড়ির ড্রাইভারকে হিজু একইভাবে ভয় দেখালে সে হঠাৎ লোহার রড ভর্তি ট্রাক থামিয়ে দেয়, আর এই ট্রাকের কারণেই জিহুনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আর একটা রড গলায় ঢুকে যাওয়ায় তার আওয়াজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এত কিছু করার পরেও হিজু থামেনি। সে যেমন ভাবেই হোক কিসুককে ফিরে পেতে চাইতো, তাই সে এই উইগের সাহায্যে সুহুনকে আস্তে আস্তে পজেস্ট করে ফেলে, আর এই জন্যই সুহুনের মুখ বদলে যেতে শুরু করে। সে এখন পুরো হিজুর মতো দেখতে হয়ে গেছে। শুধু তাই নয়, সে তার মতোই কথা বলছিল। এই কারণেই সে কিসুককে টিচার বলে ডাকত। অন্যদিকে হিজু সে উইগটা পরে কিসুকের উপর জোর জবরদস্তি করতে থাকে। আসলে সে কিসুকের উপর রেগে আছে, কারণ সে কি করে তাকে ভুলে যেতে পারে। সে আজ ওই ওয়েডিং গ্রাউন্ড পরে এসেছে যেটা কিসুক জিহুনের জন্য কিনেছিল, আর এখন সুহুনের শরীর পেয়ে কমপ্লিট লেডি হয়ে গেছে। এই বলে সে কিসুককে সিডিউস করতে থাকে, কিন্তু তাতেও কিসুকের মন না পেলে অবশেষে তাকে মারতে চেষ্টা করে। আর তখনই জিহুন এসে তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় এবং সে উইকটাকে আগুনে জ্বালিয়ে দেয়, যাতে হিজুর আত্মা মুক্তি পায় আর সুহুনকেও ছেড়ে দেয়। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার পর সব শান্ত হয়, কিন্তু তার পরেও জিহুন লক্ষ্য করে সুহুনের চুল খুব দ্রুত বাড়ছে, তার মুখও হেলদি দেখাচ্ছিল। সে ভয় পেয়ে সুহুনকে একটা রুমে বন্ধ করে দেয়। সুহুন তাকে অনেক বোঝায় যে সে সুহুন এবং এটা তার নিজেরই চুল, কিন্তু জিহুন তার মধ্যে হিজুকেই দেখতে পাচ্ছিল। তাই কিসুক আর নিজেকে বাঁচানোর জন্য সে ক্যামেরা দিয়ে সুহুনকে মারতে থাকে, আর প্রচণ্ড মারের ফলে বেচারির সেখানেই মৃত্যু হয়। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর জিহুনের কাছে হসপিটাল থেকে ডক্টরের ভয়েস মেসেজ আসে। তার মতে সুহুন গত কয়েকদিন ধরে মেডিসিন নিচ্ছিল না, এই ড্রাগস ভীষণ স্ট্রং, তাই এর সাইড এফেক্টও অনেক বেশি হতে পারে। ফলে ওষুধ না নেওয়ার কারণে কিছুদিনের জন্য চেহারা হেলদি লাগতে পারে আর চুল আবার গজাতে থাকে। এমন মনে হয় যেন পেশেন্ট রিকভারি করছে, কিন্তু ভেতরে ক্যান্সার তার বাড়তেই থাকে। তাই সুহুনকে তাড়াতাড়ি হসপিটালে আনতে হবে। এটা শোনার পর সিহুন বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। ভয়ের কারণে সে এটা কি করে ফেলল, সে হিজু নয় বরং সে তার নিজের বোনই ছিল। কিন্তু এখন আর কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে, সে সব কিছু হারিয়ে ফেলেছে নিজের কারণে। কিন্তু এটা কি তার দোষ, নাকি কিসুকের,
নাকি সেই পাগল ছেলেটার যে নিজের থেকেও বেশি একজনকে ভালোবেসেছিল আর সেটা মৃত্যুর পরেও বিদ্যমান ছিল। এই ইমোশনাল মুহূর্তের সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লানেশন তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এই মুভি ডাউনলোড করতে হলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করো, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এবার ক্যানাডিয়ান হরর মুভি গ্রেভ এনকাউন্টার্স 2 এর গল্প জানতে হলে বাঁদিকের ভিডিও, এবং নেটফ্লিক্স হরর মুভি ডেভিলের গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।